উৎসব মুখর পরিবেশে দেশব্যাপী শুরু হয়েছে হিফজুল কোরআন প্রতিযোগিতার মেগা রিয়েলিটি শো কোরআনের নূরের বাছাই পর্ব। এই বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী ও রংপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমে যাব রাজশাহী, সেখানে আছেন মতিউর মর্তজা। মর্তজা, রাজশাহীতে বাছাই পর্ব নিয়ে আপনার কাছে সবশেষ কি তথ্য আছে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ মাহমুদা মনি। রাজশাহীতে সকাল থেকে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগীরা এই অনুষ্ঠান স্থলে আসতে শুরু করে এবং তারা এই মুহূর্তে তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করার জন্য তারা সিরিয়াল দিয়ে লাইনে দাঁড়িয়ে আছে এবং যে ভলেন্টিয়ার যারা আছেন তারা প্রতিযোগিতা রেজিস্ট্রেশন করানোর জন্য তারা মোটামুটি প্রস্তুত হয়ে আছেন। আর এই দেশের সর্ববৃহৎ শিল্প পরিবার বসুন্ধরা গ্রুপ কর্তৃক এই বৃহৎ আয়োজনের জন্য কোরআনের যারা হাফেজ এবং যারা বিভিন্ন মাদ্রাসার শিক্ষক তারা অত্যন্ত খুশি এবং উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। এখানে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রতিযোগিতা আসার কারণে অনেকে আসতে কিছুটা সময় নিয়েছেন, তবে বেশিরভাগ প্রতিযোগী ইতিমধ্যে উপস্থিত হয়ে গেছেন এখানে অনুষ্ঠান স্থলে। এটা রাজশাহীর হচ্ছে শহীদ এইচএম কামরুজ্জামান মিলনায়তন, যেটা জেলা পরিষদ মিলনায়তন নামে পরিচিত, সেই জায়গাটিতে আমাদের এই হিফজুল কোরআন প্রতিযোগিতার আজকের বাছাই পর্বটি অনুষ্ঠিত হবে। এই এখানে সকল রকম বুথ এবং মূল অনুষ্ঠান স্থল সব কিছু একদম প্রস্তুত হয়ে আছে এবং শুরু হলে এই বুথের রেজিস্ট্রেশন সম্পন্ন হলেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ খবর। একই খবর রংপুর থেকে জানাবেন আমাদের সহকর্মী মানিক। মানিক, মর্তজা, আপনি যেমনটি বলছিলেন রাজশাহীর খবর, আসলে তেমনই সম্মানিত হাফেজদের এক মিলন মেলা বসেছে রংপুরের অর্থাৎ জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে। রংপুর বিভাগের বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই হাফেজরা আসছেন এবং অর্থাৎ বসুন্ধরার সর্ব যে কোরআনের নূর অর্থাৎ হিফজুল কোরআন প্রতিযোগিতার যে মিলন মেলা হাফেজদের, এটি কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে প্রথম ধাপের কার্যক্রম চলছে, এরপরে মূল ধাপ শুরু হবে। ইতিমধ্যে 200 থেকে 250 হাফেজ কিন্তু বিভিন্ন জেলা থেকে এসেছেন। তাদের কাছে একটু প্রতিক্রিয়া জানতে চাইব যে বসুন্ধরার এমন উদ্যোগ আসলে তাদের কাছে কেমন লাগছে, একটু আপনার কাছে জানতে চাই যে বসুন্ধরার হাফেজদের যে প্রতিযোগিতা হিফজুল কোরআন প্রতিযোগিতার কার্যক্রম শুরু করছে কেমন লাগছে বিষয়টি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমরা জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পেরে অনেক খুশি হয়েছি। বসুন্ধরা গ্রুপ আমাদের হাফেজ হাতের জন্য যে বড়টা উদ্যোগ নিয়ে এসেছে, দয়া করে আশা করি ওরা পরবর্তীতে আর ভালো কামনা ভালো কিছু করতে পারবে।